দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ, সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ, যাচাই করুন আজই। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে, ফোন 9475179586। দিন দুপুরে হুগলির আরামবাগের পুরাতন সবজি বাজার এলাকা থেকে মোবাইল ও টাকা ছিনতাই করার অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গেছে আরামবাগ পৌরসভার এক নম্বর ওয়ার্ড পালুলের বাসিন্দা কৃষ্ণা লোহার, তিনি বাজার করতে এসেছিলেন। সেই সময় তার কাছ থেকে মোবাইল ও টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয় দুই যুবক। কৃষ্ণা দেবীর চেঁচামেচিতে এলাকার লোকজন ওই দুই যুবককে ধাওয়া করেন। দুই যুবক যখন দ্বারকেশ্বর নদী পেরোচ্ছিলেন সেই সময় এলাকার মানুষজন দুজনকে ধরে ফেলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ। দ্রুত দুই যুবককে তারা পুলিশের হাতে তুলে দেয়। চুরি যাওয়া মোবাইলটি নদীর জলে ফেলে দেওয়ার পাশাপাশি টাকার ব্যাগটিও জলে ফেলে দেন দুই যুবক। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রায় সময় দেখা যায় পুরাতন সবজি বাজারে চুরির ঘটনা। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী সহ নিত্যদিন বাজার করতে আসা মানুষেরা। ঘটনা প্রসঙ্গে ওই মহিলা কৃষ্ণা লোহার সহ এলাকাবাসী কি জানাচ্ছেন, আসুন শুনে নি তাদের মুখ থেকেই বিস্তারিত। ফোন পড়ে আছে, সে তো অবশ্যই। কি ব্যবসা করতেছিলেন? আমার ওই সবজি কেনাকাটা করতেছিলাম, আমরা গাড়িতে থাকি, মাল ফেলি, মাল ফেলি আমরা চাই। তাহলে আপনাকে ধরলো কেন চোর সন্দেহ? আমাদেরকে ওই ঘুরছিলাম, বাজার করছিলাম বলে। আপনারা কি বাইক চুরি করছিলেন? না না না, বাইক চুরি নাই স্যার, আমরা জামা কাপড় মারছিল বলে। পেট্রোল পাম্প থেকে আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি। কিভাবে চোরগুলো পালাচ্ছে? চোর বলতে কোলপেড়ি যাচ্ছিল, আমি নদী জাল রাখছি, দাদা নাই, দিদি বাচ্চা নিয়ে পড়ে বসে আছে, বলছে ধরো ধরো, অনেক লোক সব বাচ্চারা জাল ফেলে, আমি ভয় করছি নু, তাতে ধরতেছি, দুবার তিনবার নিং খাইয়ে জামা ছেড়ে ছুরি চালিয়েছে, ফোন ফোন ফিকেছে, অনেক টাকাও ফেলেছে, সব যাদের চোর তারা টাকাগুলো কুড়িয়ে নিয়ে গেছে। চোর ছিল একটাই, আর ছেলে ছিল 20 জন, টাকাগুলো কুড়িয়েছে, সব কিছু ফিকেছে, কুড়িয়েছে, আর ফোনটা জলে পড়ে আছে, এ হচ্ছে ব্যাপার। হ্যাঁ ধরে দিয়েছি তো, ধরে হ্যান ওভার করে দিয়েছি আরামবাগে, আমরা কালীপুরে। হ্যাঁ পাড়া ছুরি চালিয়েছে, তাহলে আমার ওরা কোনো ইন্দ্রেশন কোনো আমার নাই, বাকি সব ওরা পেয়ে গেল, মুখ মুখ ফাটে থানায় দিয়ে দিল। হ্যাঁ রণজিৎ পুরেল। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা, আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবাগ। কি কি চুরি গেছে দিদি? আমার মোবাইল আর ব্যাগের মধ্যে ছিল আর 270 টাকা ছিল।
আপনি কি বাজার এসেছিলেন? হ্যাঁ, বাজার করতে আসছি। কীভাবে চুরিটা করলো? আমি ওই বাঁধেতে বাজারটা করছি, আর সেই সময় হাত থেকে ছিনকিয়েলি আর পড়েই যাক ঝাঁকিভাবে পুড়িয়ে নিয়েছে। কত টাকা চুরি গেছে? ওই 260-270 কি আসি এরম ছিল ব্যাগের মধ্যে। আর কি ফোন ছিল? আর ছোটো ফোন ছিল, এই মাত্র টাকাটা ভরলো, পরশু দিনে বিয়ে ঘর বলে এই ভরলো। ঠিক আছে তো? এটা কি নদীতে ফেলে গিয়ে এলো? হ্যাঁ। এটা এই ফোনটা কি করবে? এই ফোনটা এখন আমরা থানায় জমা দেব। এসি নার্সিং হোম 24 ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি, ডায়ালিসিস, আইসিইউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায়। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে, বেনেপুকুর রোড, আরামবাগ। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে, বাউটি, বালা, চুর, মান্তাসা দেখলাম মন ভরে, জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা, হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে, তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে, নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি, যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম, তবে অন্যত্র কেন, অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।